اتو والسلام على رسول الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني هو قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় বন্ধুগণ আজকে আমরা আমাদের ক্লাস হবে ক্লাস সিক্স তো আমাদের ক্লাস শুরু করার আগে আমরা পিছনে কি পড়ে এসছি তা একবার একটু নিই আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম আরবি হরফ উচ্চারণ মাখরাস। প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম যেমন কণ্ঠনালের তিনটা ভাগ করা প্রথম ভাগ মধ্যভাগ শেষ ভাগ প্রথম ভাগে হামজাহা মধ্যভাগে আইন হা গয়ন খ এরপরে কফ কাফ জিম শিম ইয়া এভাবে আমরা আরবির ফনেটিক্স যাকে বলে মাখরাজ এগুলো আমরা শিখেছিলাম আমরা আলিফ বা তাসা এভাবে না শিখে আমরা হামজা হা আইন হা গয়ন খ কফ কাফ জিম শিন ইয়া তা দাল তোয়া সা দাল দোয়া ঝা সিন সোয়া তারপরে বা মিম ওয়াও ফা দোয়াদ লাম আলিফ এভাবে আমরা উনত্রিশটা হরফ শিখেছিলাম আর এরপর আমরা দ্বিতীয় ক্লাসে কি আমরা আমাদের সেকেন্ড ক্লাসে দ্বিতীয় ক্লাসে আমরা কি শিখেছিলাম আরবি হরফ এর অক্ষরের একই অক্ষরের বিভিন্ন রূপ চেনা যেমন হামজা হা হামজা হামজার রূপ আমরা এভাবে দেখেছিলাম হা হায়ের শব্দের শুরু আর শব্দের শেষ এবং শব্দের মাঝখানে এভাবে দেখেছিলাম আইন শব্দের শুরুতে এভাবে শব্দের শেষে এভাবে আমরা এভাবে শিখেছিলাম হা গইন তারপরে দেখুন গইন খ কফ কাফ এভাবে আমরা দ্বিতীয় ক্লাসে এগুলো আমরা অক্ষর কিভাবে অক্ষর বিভিন্ন রূপ থাকে সেই রূপটা আমরা চিনেছিলাম এরপরে কি শিখেছিলাম তৃতীয় ক্লাসে আমরা শিখেছিলাম নুক্তা দিয়ে অক্ষর চেনা একটা অক্ষরের একই রূপ থাকতে পারে কিন্তু এটাকে চিনতে হবে যেমন দেখুন এখানে আইন আইন আছে এবং এখানে পার্থক্য কি একটা নোক্তা ফোঁটা বা একটা চিহ্ন ডট যেমন গয়ন ডট একটা ডট থাকে উপরে আইনে কোনো ডট থাকে না এবার আমরা আইন এবং গাইনকে আলাদা করেছিলাম আবার দেখুন হা হা এবং খ এর উপর একটা ডট আছে হা কোনো ডট নেই হাকে চিনেছিলাম হা রূপ এভাবে থাকে প্রথমে এবং শব্দের শেষে এভাবে ঠিক আমরা শিখেছিলাম এবার কফ কফ হলো গোল একটা মাথা তারপর দুইটা ডট থাকে এভাবে আমরা কফ কে চিনেছিলাম যাই হোক আমরা নক্ত দিয়ে তৃতীয় ক্লাসে অক্ষর চিনেছিলাম চতুর্থ ক্লাসে কি শিখেছিলাম জি চতুর্থ ক্লাসে আমরা আমাদের শিখেছিলাম তা হলো দেখুন হামজাহা এখানে কি শিখেছিলাম শর্ট ভাওয়েল এবং লং ভাওয়েল শর্ট ভাওয়েল হলো গিয়ে যখন আমরা অক্ষরের উপরে কোন যে জবর জের পেশ দেই সেটা হয় শর্ট ভাওয়েল বা হরকত বলা হয় একে এর নাম হলো হরকত মানে এখানে আঁকার ইকার উকার দিয়ে আমরা অক্ষরে মডিফাই করা হয় আর এটাকে খুব তাড়াতাড়ি পড়তে হয় এখানে কোনো লম্বা করা যায় না এবং লং যেটা বলি দীর্ঘ করা হয় যেমন অক্ষর অক্ষর আছে যেটা বলা হয় আলিফ ইয়া এবং ওয়াও আলিফ ইয়া ওয়াও আলিফের সাথে যখন জবর থাকে তখন সে অক্ষরটা একবার লম্বা টানতে হয় আবার ইয়ার ডানে যখন একটা জের থাকে সেটা লম্বা টানতে হয় এবং ওয়ার ডানে যখন পেশ থাকে তখন লম্বা টানতে দীর্ঘ করতে হয় এটা হলো শর্ট ভাওয়েল এটা হলো লং ভোয়েল এক হয় যেমন এখানে দেখুন হা হি হু আর এখানে বলতে হবে হা হি হু আবার দেখুন যেমন আইন আইনে এখানে আছে এভাবে আমরা চার নম্বর ক্লাস এভাবে শিখেছিলাম শর্ট ভাওয়েল এবং লং ভাওয়েল কি শিখেছিলাম হ্যাঁ বন্ধুগণ পাস নাম্বার ক্লাস আমরা শিখেছিলাম সুকুন ও তাশদীদ সুকুন এবং তাশদ সুকুন নাকি অক্ষরকে যুক্ত করা একটা অক্ষরের সাথে আটা অ্যাটাচ করা যে এর জবর সারা যখনই সকল অক্ষরকে অ্যাটাচ করে তখন এটাকে সুকুন বলা হয় যেমন দেখুন আ এর সাথে একটা দাল যোগ করা হয়েছে আদ হয়ে গেছে আবার আ এর সাথে একটা জিম যোগ করা হয়েছে আজো হয়ে গেছে আবার তাশদীদ কাকে বলা হয় যখন সেই অ্যাটাচটা ডাবল হয়ে যায় যেমন নুন কে দুইবার যোগ করেছে যেমন আন না আন না আবার দেখেন হুম এখানে হুম আর এখানে যদি আমরা তার দিয়ে দিই তো কি হয়ে যাবে হুম মা আর যদি জের হয়ে দিয়ে দিই হবে হুম আর যখন পেশ দিয়ে দেব তখন হবে হুম মা এভাবে আমরা তাসদিদ এবং সুকুন শিখেছিলাম এবার আসুন আমাদের ছয় নম্বর ক্লাসে এখানে একটা সামারি দেখালাম কি কি আমরা শিখিয়েছিলাম বন্ধুগণ আমাদের চ্যানেলে যদি আমাদের চ্যানেল আজকে হলো আমাদের ছয় নম্বর ক্লাস আমরা এতক্ষণ প্রিভিয়াস ক্লাসের নিয়ে আলোচনা করেছিলাম তো আজকের ক্লাসে যারা আপনারা নতুন আছেন তারা যদি পরবর্তী ভিডিওগুলো পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখুন তো পেয়ে যাবেন আর আপনাদের ভ্যালু কমেন্টস লাইকস ডিসলাইকস দিন তো যাই হোক চলুন আমরা আমাদের আজকের ক্লাসের মূল আলো জি বন্ধুগণ স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই আমাদের সেই চিরা যেহেতু পুরাতন সেই ফর্মেট আমাদের সে মাখরাজ সমেত হামজা হা আইন হা গোয়াইন খ কফ কাফ আবার পড়ি একবার হামজা হা আইন হা গোয়াইন খ কফ কাফ এখানে দেখুন আজকে আমরা শিখবো তানবিন এবং নুন সুকুন এবং খারাজ জবর খারাজের উল্টা পেশ তানবিন নুন সিকুন খারাজ জবর খারাজের উল্টা পেশ তানবিন কাকে বলে তানবিন তানবিন বলা হয় তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় যেমন দুই জবর দিলে আন হয়ে যায় আর তানবিন এবং নুন সিকুন দুইটা একই জিনিস তানবিন এবং নুন সিকুন দুইটা একই জিনিস যেমন নুনের সাথে একটা সুকুন দিলে অক্ষরটা যদি হয় তখন অ্যাটাচ হয়ে যায় যেমন আন ইন উন এখানে আছে হামজা জবর আ নুন আন হামজাদের ই নুন উ নুন উন তো এখানে যেভাবে হয় ঠিক একই রকম এই নুন শুকুনের একটা সংক্ষিপ্ত রূপ হলো গিয়ে তানবিন যেমন হামজার উপর যখন দুই জবর দেওয়া হয় তখন আন হয়ে গেল হামজার উপর দুই জের ইন হামজাদ পেশ উন আন ইন উন আবার হা হা জবর হা হা দুই জের হিন হা দুই পেশ হুন হান সিক্স সেম এখানে হায় হা নুন হান হা হি নুন হিন হিন এখানে হামজা জবর এবং দুই জবর দুই জের দুই পেশ আবার এখানে যে নুন শুকুন আছে দুইটা একই জিনিস আমি আবার বলছি যে হায় জবর হা নুন শুকুন এটার সংক্ষিপ্ত রূপ হল গে এইটা সংক্ষিপ্ত রূপ এখানে নুন সুকুন দেওয়া লাগে না শুধু দুই জবর দিলেই একই উচ্চারণ হয়ে গেল কখনো কখনো কোরআন দেখতে পাবেন হান এখানে নুনের শুকুন আছে জবর আছে আবার কখনো কখনো দেখতে পাবেন দুই জবর আছে এটা যেখানে যেটা দরকার সেখানে সেটা অ্যাপ্লাই করা হয়েছে যেভাবে আমরা প্র্যাকটিস করব যেমন এখানে আইন দুই জবর আন দুই জবের ইন আইন দুই পেছুন আন ইন উন হা দুইজার হান হা দুইজার হিন হা দুই পেছুন হান ইন উন গোয়েন দুই জবর গান গোয়েন দুই জের গিন গোয়েন দুই পেশ গুন গোয়েন গিন গুন খ দুই জবর খান খ দুই জের খিন খ দুই পেশ খন খিন খুন ক দুই জবর কান ক দুই জের কিন ক দুই পেশ কন কিন খুন কা দুই জবর কান কা দুই জের কিন কা দুই পেশ কান কিন খুন ঠিক সে এরকম কা জবর কান নুন সুকুন কান কা জের কিন নুন সুকুন কিন কা দুই কা পেশ কু নুন সুকুন কুন আবার ক ক জবর কান নুন সুকুন কন ক জের কিন নুন সুকুন কুন ক দুই পেশ ক পেশ তো এইভাবে আমরা তানভিন এবং নুন সুকুন একই জিনিস আমরা এরপরে দেখতে পাচ্ছি আর একটা জিনিস আমরা শিখবো সেটা হলো কি আমাদের একটা লং ভাওয়েল আছে এর আগে আমরা শিখেছিলাম লং ভাওয়েল তিনটা অক্ষর যেমন আ হামজা ওয়াও ইয়া এবং জবর থাকে আর এখানে যদি আমরা খারাপ জবর খারাপ জের আর উল্টা পেশ দেওয়া হয় বন্ধুগণ তাহলে কি হবে আ ই উ আবার হা খারা জবর খরা আগে আমরা জবরটা দিয়েছিলাম বাকা করে এখানে বাকা করে দিলে আর লাগে না কিন্তু খারা যখন দেওয়া হয় তখন এটাকে টানতে হবে তাই খারা জবর খরা যে উল্টা বেশ হা হি হু আবার আইন খারা জবর আ আইন খারা যে ই আইন খারা পেশ আইন উ উল্টা পেশ আ ই উ חারা জবর হা হা খারা যে হি হা উল্টা বেশ হু হা হি হু আবার গয়ন খরা গ গয়ন খরাজের গ গি উল্টা বেশ গু আবার খ খরা ও খা খ খরা খি খ উল্টা বেশ খু আবার ক খরা ক ক খরা জের কই উল্টা বেশ উ আবার কপ খরা জবর ক কা তো কাফ এটা কাফ কাফ খরা কা কাপ জের কাফ খরা কি এবং কাফ কফেশ কাপ কাপ উল্টোпис কি কু এভাবে আমরা আজকে আটটা হরফ এখানে দেখলাম চলুন পরবর্তী স্লাইডে প্রিয় বন্ধুগণ কুরআন এর আবার বলছি আপনাদেরকে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই আলোচনাকে আরো বেগবন করার জন্য আপনাদের মূল্যবান কমেন্টস ফেলোবেল উপদেশ দিন তাতে আমরা আরো সুন্দর করে চেষ্টা করি ইনশাআল্লাহ পরবর্তী সেলাইড আমাদের আছে দেখুন জিম শিন ইয়া জিম কোথেকে উচ্চারণ হয় জিব্বার মধ্যভাগ তার বরাবর উপর তালু সাথে লাগাইয়া জিম শিন ইয়া তিনটা অক্ষর এবং নুন এবং র রিব্বার আগা উপর তালু সাথে লাগাইয়া নুন র এখানে দেখুন আবার সেই তানবিন নুন আসছে জিন দুই জবর জান জিন দুই জের দিন জিন দুই জান জিন জুন সিন দুই জবর শান সিন দুই জের শিন শিন দুই পেষ্টুন শান শিন শুন ইয়া দুই জবর ইয়ান ইয়া দুই জের ইন ইয়া দুই পেষ্ট ইউন ইয়ান ইয়ান ইউন নুন দুই যাব নান নুন যে নিন নুন দুই পেশ নুন নান নিন নুন র যাব রান র দুই যে রিন র দই পেশ রুন রান রিন রুন ঠিক সেম এখানে দেখুন এই রানের এর এই যে রা যাব র যাব র নুন তাশদিদ এখানে নুনে নুন সুকুন তো রান হয়ে গেল রানের সংক্ষিপ্ত রূপটা হলো এইটা র দুই যাব রান আবার র রি নুন সুকুন এই রিনের সংক্ষিপ্ত রূপ হলো কি এই তো সংক্ষিপ্ত জাস্ট দেখেন রা র দুই যে ঋণ তো তো আমাদের বারবার বলতে হবে যে নুন সুকুন এবং তানমিন একই জিনিস কোথাও কোথাও কোরআনে নুন সুকুন ব্যবহার করা হয়েছে অক্ষরে জবর ঈশ্বরের সাথে ডান পাশের অক্ষরের সাথে আবার কখনো কখনো সরাসরি তানমিন ব্যবহার করা হয়েছে তাই যাই দেখুন এবার এরকম সবগুলো আছে যেমন নুন জবর না নুন সুকুন নান নিন নুন আবার ইয়া জবরা নুন সুকুন ইয়ান ইন ইউন শা জব শা নুন সিকুন শান শিন শুন আবার খা জবর খা নুন সুকুন খান খিন খুন ঠিক সেম এখানে দেখুন আমার উজ্জা খারা জবর খারা জবর উল্টা বেশ যাকে আমরা বলেছিলাম এক করে পরিমাণ আনতে হয় এটা একটা লং ভাওয়েল নট শর্ট ভাওয়েল খারা জবর খারা জের উল্টা বেশ এখানে কি হচ্ছে জিম জিম জবর জা জিম খারা যাব যা জিম খারাজের জি জিম উল্টা বেশ জু আবার সিং খারা যাব খারাজের বেশ সু ইয়ে যাব উ ইউ নুন খারা যাব না নুন খারাজের নি নুন উল্টা বেশ নু রি র উল্টা বেশ রু পরবর্তী দেখুন হ্যাঁ পরবর্তী শালাইটা আছে আমাদের জিব্বার আগা এবং সামনের দুই দাঁতের হরফ জিব্বার আগা সামনের দুই দাঁতের গোড়ার সাথে হরফ উচ্চারণ হয় জিব্বার আগা সামনের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া হয় জাল উচ্চরণ আবার জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া কি হবে সিন

এখানে জু সি সু চলুন আমার পরবর্তী সেলাইডে হ্যাঁ সেলাইড আসছে আমরা দেখুন কি আসছে বা ঠোঁটের হরফ আমরা শিখছি কি এগুলো ঠোঁটের হরফ এই যে দেখুন ঠোঁটের হরফ কি কি আছে এখানে চারটে হরফ বা বা মিম ওয়া ফা বা ঠোঁটের বীজ অংশ দিয়ে মিম ঠোঁটের শুষ্ক অংশ দিয়ে ও ঠোঁটকে গোল করে আর ফা হলো গিয়ে সামনের দুই দাঁত নিচের ঠোঁটের পেটের সাথে লাগে একটা কামড় দিয়ে নিচে ঠোটকে কামড় দিয়ে ফা 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 তাহলে কি হলো বা মিম ওয়া ফা আর দোয়াত লাম আলিফ দোয়াত হলো জিব্বার গোড়া কোনো এক পাশে কিনার সাথে লাগাই আমরা পড়ছিলাম দোয়াত লাম আর আলিফ মুখের থেকে বের শব্দ বের করে আলিফ এ হলো গিয়ে আমাদের টোটাল উনত্রিশটা হরফ চলে গেল তো দেখুন বা দুই জবর বান বা দুই জের বিন বা দুই বিশ বুন বান বিন বুন আর এখানেও বান বিন বুন আবার মিম দুই জবর মান মিন দুই জের সুমিম বিন সুমিম মান মিন মুন এখানেও মান মিন মুন ওয়া দুই জবর ওয়ান ওয়া দুই ওয়ান ওয়া উই জের উইন উইন ওয়ান ফা দুই জবর ফান ফা দুই জের ফিন ফা দুই ফান ফিন ফুন দুয়া দুইন দুইন লান লিন লুন আন ইন উন এভাবে আবার ঠিক খারা জবর বা বি বু মা মি মু ওয়া উই উই ফা ফি ফু দ দুই দু লু আবার আচ্ছা চলুন বন্ধুগণ আমরা আজকে কি শিখলাম একটু দেখি হ্যাঁ বন্ধুগণ বলুন হা পেশ হু দাস দুই জার কি হলো হু হু দান হু দান জি হামজা পেশ উ হামজা পেশ এখানে একটু টান দিতে হবে লং ভাবেল লাম খারা জবর কি হলো একটা আলিফ আছে ওয়া সাথে কি বলুন তো আই আই জবর আহ জাল আলিফ জবর এই জালের সাথে আজ আলিফ আছে যেহেতু এটা লং ভাবেল আজা বা দুই পেশ বুন আজা বুন দেখুন এটাকে কি বলা হয় হামজা জবর আ নুন শুকুন আন 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 ফু ফা ফু জবর সা আনফুসা হুম হুম এর সাথে আবার মিমের সাথে আবার কি আছে শুকুন আছে হুম আং ফু সাহু আং ফুসা হুম

কদ হান হা দুই জবৰ হান কদ হান কদ হান এবাৰ কি আছে দেখোন শুভে শু বায়ে উপকুন আছে শুভ আপোনাৰ হা দুই জবৰ

দেখুন বন্ধুগান দেখতে দেখতে আমাদের উম ক্লাস আজকে শেষ করলাম তো আপনার যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের এই আলোচনা যদি ভালো লেগে থাকে তো সবাই সাথে শেয়ার করে এটা প্রচার করার চেষ্টা করুন আলাম সবাইকে তৌফিক করো বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ